বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমী, চুপি চুপি কার ছবি, চুপি চুপি কার ছবি, এঁকেছিল সে অন্তরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এটা জিতের সিনেমার বইয়ের গান। কোন সিনেমার বইয়ের গান আমার সত্যি সত্যি মনে নেই এই মুহূর্তে, তবে অনেক পুরনো। জিত যখন সবে আমাদের কি বলে ওটাকে টলিউডে, যখন টলিউডে এন্ট্রি নিয়েছিল তখন প্রথম প্রথম আর কি সেই বইয়েরই গান। সঙ্গী বইয়ের গান না সাথী বইয়ের গান না আমি সঠিক জানি না, তবে এটা জিতের সিনেমার গান। তো এই গানটা আজকে দেখলাম আমাদের স্যান্ডি তার শর্ট ভিডিওতে আর কি লিপসিং করেছে, আর কি শর্ট ভিডিও করেছে। তখন আমি গানটা যখন ভিডিওটা যখন দেখছিলাম তখন ভাবছিলাম যে একটা কমেন্ট করি যে কোন মেয়ের প্রেমের গল্পের কথা বলবি, তুই তোর বউয়ের প্রেমের গল্পের কথা বলবি নাকি তুই কারোর প্রেমে পড়েছিস সেই প্রেমের গল্পের কথা বলবি। ঠিক আছে, তো আজকে তোমরা টাইটেলে দেখে এসেছো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তো সেই বিষয়ে যাওয়ার আগে আমি কিছু নিরপেক্ষ মানে ভিউয়ার্সদেরকে যারা আর কি ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে তাদেরকে স্যালিউট জানাতে চাই, তাদেরকে কুর্নিশ জানাতে চাই। তো সব কিছু গাধার মতন গিলে না নিয়ে, কিছু কিছু মানুষ আছে ঘোড়ার মতন কি করছে, ঠিক আছে, ঘোড়ারা এরকমই তো আওয়াজ করে। তো সেটা হচ্ছে অনেকেই বলছে যে তুমি 12 বছর ধরে সংসার করেছো অথচ কোনটাকে পাঁচফোড়ন বলে কোনটাকে কি বলে সেইটুকু তুমি জানো না, এমন না তুমি যে তুমি বাইরের কাজে সবসময় তুমি ব্যস্ত ছিলে, তার মানে তুমি যে কুটোটা নাড়তে না, কুটোটা ভেঙে দুটুকরো করতে না, সেটা কিন্তু একদম সত্যি কথা। এটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, যেহেতু ম্যান্ডিকে বলে বলে সবাই হাঁপিয়ে গেছে, ম্যান্ডিকে চরিত্রহীন নোংরা মানে কি বলবো রেড লাইট এরিয়ার মেয়ে বলে বলে সবাই যখন যখন হাঁপিয়ে গেছে, তখন মানুষ হয়তো একটু করে আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে যে ওকে তো এখন কথা শোনানোর উপায় নেই, বলার উপায় নেই, তাহলে এবার বোঝার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি যে কেন এমনটা হলো, তাই না? একটা মেয়ে যে কিনা কোনোদিনও কমেন্ট বক্স অফ করেনি, যত খারাপ কমেন্ট এসেছে সব সহ্য করেছে, কিন্তু শেষে যখন আর পারেনি, মানুষকে বুঝিয়ে বুঝিয়ে পারেনি, যতবার বলতে চেয়েছে ততবার মানুষ আরও দ্বিগুণ জোরে ওকে আঘাত করেছে, তখন না পেরে কমেন্ট বক্সটা বন্ধ করে দিয়েছে। বেশ ভালো করেছে। যারা শুধুমাত্র ঘাই দেওয়ার জন্য এসে ভিউজ দিত তাদের ভিউজটা ওর দরকার নেই, আমার মনে হয় এটাই বেস্ট। যারা একটুখানি বিচার বিবেচনা না করেই অকথ্য ভাষায় বলেছে, অকথ্যভাবে বলেছে, মরে যেতে বলেছে, ঠিক আছে, তো যেখানে কিনা পরকীয়া বৈধ হয়ে গেছে, ঠিক আছে, আইনের চোখে বৈধ হয়ে গেছে, সেখানে সমাজের মানুষেরা এসে মরতে বলছে, তো সেই সমাজের পরোয়া না করলেও চলে, যেই মানুষগুলো এই ধরনের কথা বলে তাদের পরোয়া না করলেই চলে, বুঝতে পেরেছো? তারাও তো সমাজে বাস করছে, তো আমি সেই অর্থে বলেছি। তো শেষমেশ স্যান্ডির কমেন্ট বক্সেও এই কমেন্টগুলো দেখা যাচ্ছে আর খুব ভালো লাগছে, নতুবা সবটাই সাজানো মনে হচ্ছিল। বললাম না, একটা গাছকে তখনই আমরা জীবিত বলে মনে করি যখন তার নিচে ঝরা পাতা পড়ে থাকে, যখন তার অবশিষ্ট সবুজ পাতার মধ্যে কিছু পাতা হলুদ হলুদ হয়ে যায়, তখন মনে হয় যে হ্যাঁ না এটা অরিজিনাল গাছ। নতুবা কিছুদিন ধরে স্যান্ডির কমেন্ট বক্স দেখে মনে হচ্ছিল পুরোটাই সাজানো, পুরোটাই একটা গল্প, যেটা কিনা শুধুই স্যান্ডির আন্ডারে রয়েছে। বেশ ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। নেকাচন্দ্র বলেছে যে তুমি কিছুই চেনো না, কোনটা কোন শাক কিচ্ছু চেনো না, কারণ যারা যেই সব হাজবেন্ডরা প্রত্যেক দিন বাড়ির বাইরে কাজ করতে যায়, অর্থাৎ কোনো চাকরি করে বা জব করে বা যাই করুক না কেন, তারাও কিন্তু সপ্তাহে একটা দিন যখন ছুটি পায় তারা বাজারে যায়, এখন কিন্তু, আগে সবসময় পুরুষরাই বাজারে যেত, এখন কিন্তু মহিলারাই ম্যাক্সিমাম বাজারে যায়, কারণ যেহেতু পুরুষরা বাড়ির বাইরের কাজে ব্যস্ত থাকে তাই মহিলারাই কাজে যায়, এই বাজারে যায়। কিন্তু স্যান্ডি ম্যান্ডির ক্ষেত্রে তো এই কথা বলতে পারবো না, ম্যান্ডি বলতো যে হ্যাঁ আমার বাজার করতে ভালো লাগে, ভালো লাগতেই পারে, ব্লগের একটা ব্যাপার থাকে, যেখানে এম এস ফ্যামিলি, এম অর্থে মন্দিরা, এস অর্থে স্যান্ডি, ঠিক আছে, তো সেখানে স্যান্ডির ভূমিকা কোথায় ছিল? তোমরা অনেকেই আমাকে বলেছো যে চ্যানেলটা কি শুধু মন্দিরাকে দেখিয়ে উঠেছে, তোমরা বিচার করো না চ্যানেলটা কাকে দেখিয়ে উঠেছে, চ্যানেলটা কার জন্য দাঁড়িয়েছে তোমরাই বিচার করো, আমাকে প্রশ্ন করতে হবে না, আমি তো একচোখা।
আমি তো পক্ষপাতিত্ব করছি, ওপেন পক্ষপাতিত্ব করছি, তোমরা আমার নিরপেক্ষতা দেখতে পাবে না, আমি আশাও করি না সে যে সেটা তোমরা দেখতে পাবে। তোমরা নিজেদেরকে জিজ্ঞাসা করো না যে স্যান্ডির ভূমিকা কী ছিল, এম এস ফ্যামিলিতে স্যান্ডির ভূমিকা কী ছিল, তোমরা নিজেদেরকে জিজ্ঞাসা করো, বুঝতে পারবে। যে কিনা একটা শাক কীভাবে করতে হয় সেইটুকু পর্যন্ত জানে না, ঠিক আছে, না বাইরে কোনো কাজ করতো না ঘরে কোনো কাজ করতো, তার কাছ থেকে কী আশা করা যায়, তার কাছ থেকে কী আশা করা যায়, তাই না? তো শাকে কি ফোড়ন দিতে হবে সেটা মার কাছে জিজ্ঞাসা করছে। বললাম না, মাকে নিয়ে প্রচুর আধিক্ষেতা করছে, আর মাও ক্যামেরার সামনে সেই আধিক্ষেতাটা দেখাচ্ছে মাঝে মধ্যে, না মানে ভুলে যাচ্ছে যে ক্যামেরার সামনে আছে। তাই ছেলে যখন পাঁচ ফোড়ন চেনে না, তাই কপালে হাত দিয়ে বাড়িটা মারলো, ঠিক এইভাবে ধামাস করে বাড়িটা মারলো, দেখতে পেয়েছো নিশ্চয়ই। যাই হোক, কপালে এখন বাড়ি মারছে, কপালে এখন বাড়ি মারছে। যখন মেয়েটা বারবার বলতে গেছিল যে বাবা আপনার ছেলে না কাজ করছে না, আপনার ছেলে এই কাজটা শিখলো অথচ কাজটা করছে না, তখন আপনারা কি বলেছিলেন যে তুমি দেখে এসেছো, আমরা তো তোমাকে দেখে দিইনি, তাই তুমি তোমারটা বুঝে নাও, তাই না? এখন কপাল চাপড়ে কিছু লাভ হবে? এখন কপাল চাপড়ে কিছু লাভ হবে না, সবে তো শুরু হলো, সবে শুরু হলো। টাকা পয়সা যদি দিয়ে যদি সব হতো না, তাহলে তো কেউ কোনো কিছুর আক্ষেপ করতো না, আফসোস করতো না। একজন মানিয়ে গেছে, সবাই কি মানিয়ে নেবে? দেখা যাক ফিউচারে কি হয়। আচ্ছা, এই কমেন্টের কথা বলতে গিয়ে আরও একজন বলেছে যে তোমরা কি করছো, তোমরা কি করছো বোঝা যাচ্ছে না, তবে এটা যদি নাটক হয় তাহলে কোনো ক্ল্যারিফিকেশন দিও না তোমরা কেউ, তোমাদের দুজনের মধ্যে কেউ কোনো রকম কোনো ক্ল্যারিফিকেশন দেবে না, সবাই তোমাদেরকে ছেড়ে চলে যাবে, ঠিক আছে? আর যদি সত্যি হয় তাহলে পাশে থাকবো, অর্থাৎ স্যান্ডির পাশে থাকবে। তো এই বিষয়টা নিয়ে আমার মনের মধ্যেও বিগ কোয়েশ্চেন মার্ক রয়েছে যে এটা আদৌ আসল হচ্ছে না নাটক হচ্ছে, ঠিক আছে? কারণ দুজনের মধ্যে, আমি কারোর মধ্যে এই যে 12 বছরের সংসার জীবন, সে যতখানি তিক্ততার কারণেই ছাড়াছাড়ি হোক না কেন, দুজনের মধ্যে এই যে একটা সম্পর্কের বিচ্ছেদ হচ্ছে, কারোর মধ্যে কোনো ফারাক দেখছি না, কারোর মধ্যে না স্যান্ডির মধ্যে না ম্যান্ডির মধ্যে, দুজনে বিন্দাস আছে, দুজনে বিন্দাস আছে। তার মাঝখানে আমরা আছি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা আমাদের চ্যানেল চালানোর জন্য আমরা ভিডিও করি, ভিডিও দেখি, বা বাদ বাকি যারা ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছে। তো তাদের ইমোশনসকে নিয়ে তারা খেলবে, লাথি মারবে, নাকি সত্যি সত্যিই তাদের সঙ্গে এটা হচ্ছে, সেটা তো সময় বলবে। এখনও পাক্কা 6 মাস রয়েছে, ঠিক আছে, পাক্কা এখনও 6 মাস রয়েছে। তো যা কিছু হয়ে যেতে পারে, যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর ওরা বিষয়টাকে, যদি এটা নাটক হয়ে থাকে, যদি নাটক হয়ে থাকে, বিশ্বাস করো আমার থেকে খারাপ, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে সবার মধ্যে কারোর তুলনা টানছি না, আমি আমার কথা বলছি, আমি যতটা ভালোবেসেছিলাম এখনও ভালোবাসি, ততটাই আমার কুরূপ দেখতে পাবে, ততটাই কুরূপ দেখতে পাবে, না স্যান্ডিকে দেখাবো না, যার সাথে আমার একটুখানি অন্তরঙ্গতা হয়েছিল তাকেই ফেস করতে হবে আমার বিভৎস রূপটা, ঠিক আছে? তো ওদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাক সেটা আমিও চাই, মানে প্রত্যেক দুজনেই একটা নর্মাল লাইফ লিড করুক, বাট সেটা দর্শকদের চোখে ধুলো দিয়ে শুধুমাত্র পয়সা আর্ন করার জন্য যেন না হয়, মিল হয়ে যেতেই পারে সেটা যথাযোগ্য কারণ, মানে অ্যাকসেপ্টেবল হতে হবে, ঠিক আছে, যে এই কারণের জন্য এরা আবার পুনরায় এক হচ্ছে, হয় না? এরা তো সোশ্যাল মিডিয়ায় আছে, তাই আমরা প্রশ্ন তুলতে পারছি যে এটা নাটক নয় তো, এরকম তো রিয়েল লাইফেও হয় আর কি। যারা সোশ্যাল মিডিয়ায় থাকে না তাদের মধ্যে হয় যে ডিভোর্স নেবে, হটকারে সিদ্ধান্ত নিল, 6 মাস যেই আর কি ওয়েটিং পিরিয়ড যে থাকে সেখানে তাদের, তারা রিয়েলাইজ করে যে যে না আমরা আলাদা হবো না, আমরা একসাথেই থাকবো, সে যে কারণের জন্য, তো এরকমটা ওদের মধ্যেও হতে পারে। তবে হ্যাঁ, সেই যে কারণটা ওরা দেখাবে সেটা অ্যাকসেপ্টেবল হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, এমন না যে আমাদেরকে যেইভাবে ফোল্ড করছে আমরা সেইভাবেই মোল্ড হয়ে যাব, ঠিক আছে? তো এইবার ওনার এই কমেন্টের কথা গেল, আরও এরকম অজস্র কমেন্ট রয়েছে যে এটা কোনো ব্লগ হচ্ছে, তোমাকে তো কালে পেয়েছে, কাল করব, কাল করব, কাল করব, ঠিক আছে, বিছানা এই তুলতে হবে, ওই করতে হবে। আরেকজন লিখেছে যে তুমি গরমে কম্বল ইউজ করো, যাদের ঘরে তোমাদের এসি আছে তোমরা বুঝতে পারবে যে নবাবের মতন ঘুমানো কাকে বলে, গরমকালেও কম্বলটা রাখতে হয়, কারণ এসি চালিয়ে শোয় তো, আমরা তো পাখা চালানোর মানুষ, তো আমরা গরমকালে কম্বল দেখলেই আমাদের শরীরে জ্বালা উঠে যায়। ওরা আবার এসিতে নবাব নন্দিনীরা থাকে তো তাদের লাগে আর কি, কম্বল লাগে, বুঝতে পারলে তো। এইবার আসি ব্যাংকের ব্যাপারটা। তো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে SBI-তে, টাকা ট্রান্সফার হবে না, বুঝতে পারলো তো, মানে হিউজ অ্যামাউন্ট আটকে যায়, ট্রান্সফার হতে চায় না হিউজ অ্যামাউন্ট। তো আমার যেমন PNB-তে আছে, কিন্তু আমার হিউজ অ্যামাউন্ট আসে না যে আমার আটকে যাবে, ঠিক আছে? তো স্যান্ডির এবার হিউজ অ্যামাউন্ট আসছে। তো স্যান্ডি কী বলছিল, আগে তো আমার সেরকম একটা মাইনে পেতাম না, আগে তুই ব্লগ করতিস কবে, ওই তো একটুখানি দেখিয়ে
মেয়ের খাওয়া দেখিয়ে, মেয়ের খাওয়া দেখানোর জন্য ক্যামেরাটা ছেড়ে দিয়ে চলে যেতিস, মেয়ে নাচ করছে সেটা দেখানোর জন্য আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যেতিস, ব্লগ করতিস কবে? বউ জবের থেকে বদনাম হয়েছে স্যান্ডি, তবে থেকে তোর ব্লগ করার কিরা জেগে উঠেছে। শালা 24 মিনিটের ব্লগ, উফ বাবারে বাবার, 15-16 মিনিটের ব্লগ হলে বলে কি ছোটো হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। সত্যি তো, এখনই তো কামিয়ে নেওয়ার সময়। একজন লিখেছে না, ঘোলা জলে মাছ ধরে নাও যতটুকু পারো, তো জল ঘোলার করে দিয়েছিস তুই ভালো মতন, ওর ক্যারেক্টার বুলে দিয়ে ঘোলা করে দিয়েছিস, তো এই ফাঁকে যত জমানোর জমিয়ে নে, বুঝতে পারলি তো, যতটা জমাতে পারিস জমিয়ে নে। তো এখন একটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়েছে, কারণ হিউজ অ্যামাউন্ট ঢুকতে চলেছে, বুঝতে পারলে তো, আর সেটা নিতান্তই কি বলবো, রক্ত জল করা পরিশ্রমের ফল, বুঝতে পারলে তো, রক্ত জল, রক্ত কি জল করা পরিশ্রমের ফল। তাও সেটা কিভাবে, বউ ফ্রিজের কোনায় দাঁড়িয়েছিল, বউ ফ্রিজের কোনায় দাঁড়িয়েছিল আর স্যান্ডি পরিশ্রমটা করেছে, কি এর আগেও ওর সাধুর বাগানে একজনের সঙ্গে ছিল, বোনের বান্ধবীর বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিল, তারপরে মামার সঙ্গে সম্পর্ক ছিল, বোনের মামা শ্বশুরের সঙ্গে সম্পর্ক ছিল, এই হচ্ছে রক্ত জল করা পরিশ্রম। বাদ বাকি যে ছিঁড়ে আটিটা বাজছে সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, সেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, জনির শুধু আওয়াজটাই শোনা যাচ্ছে, জনির শুধু আওয়াজটাই শোনা যাচ্ছে, জনিকে ওই ছোট্ট ঘুপচির মধ্যে বন্ধ করে রেখেছে, যেটা কিনা আজীবন ওইভাবেই বন্ধ করে রেখেছিল, ওইভাবেই বন্ধ করে রাখছে, ঠিক আছে। আর কি একটা পথ খুব কষ্টে কষ্টে তৈরি করছে, সেই মানে রান্না করতে গিয়ে বা এমন ভাব দেখাচ্ছে, মানে কি বলবো, মনে হয় যেন অন্য গ্রহের থেকে আইসে, অন্য গ্রহের থেকে আইসে, রান্নাবান্না কি জিনিস চেনেই না, চেনেই না, ঠিক আছে। এখন শুধু বাটার দিয়ে ভাত খাচ্ছে সকালবেলা, বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে, কেন, ডালিয়ার পাশে কাঁচা পনির, ড্রাই ফ্রুট, সব বন্ধ হয়ে গেছে তোর মেয়ের সাইনটি, সব বন্ধ হয়ে গেছে, তাই না, মেয়েটা তো তোদের জন্য কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি তোদের জন্য, তাই না, কিচ্ছু করেনি, করবেও না, করার দরকার নেই, ও তো এমনি বদনাম হয়ে গেছে, আর করে কি করবে, আর কত বদনাম হবে, রাস্তায় মিশিয়ে দিয়েছে, কেউ মরতে বলেছে, কেউ শ্মশানে চলে যেতে বলেছে, আর কত বদনাম হবে, তাই না। তো নে, তুই তোর রক্ত জল করা পরিশ্রমের টাকা ঢোকানোর জন্য অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে এলি, বেশ ভালো কথা, কমসে কম 2-2.5 লাখ টাকা তো তোর ঢুকবে, কম করে 2-2.5 লক্ষ টাকা তো ঢুকবেই, তো হিউজ অ্যামাউন্ট একটা ঢুকবে, তো এটা তো স্বাভাবিক একটা কথা, এটা একটা খুব স্বাভাবিক কথা যে একটা অ্যাকাউন্ট খোলা লাগবেই লাগবে, বেশ ভালো কথা, এদিকে তোরও ঢুকবে অনাকাঙ্ক্ষিতভাবে, আর ওদিকে ম্যান্ডিরও ঢুকবে, কিছুটা কাঙ্ক্ষিত কিছুটা অনাকাঙ্ক্ষিত, কারণ ও তো সবসময়ই ব্লগ করে, কোনো দিন ছুটি নেয় না, খুব অসুবিধা হলেও ছুটি নেয় না, এর আগেও আমি বলেছি যে শালা মরতে মরতেও মনে হয় ভিডিও করবে, ঠিক তাই করেছে, ঠিক তাই করেছে। তো যাই হোক বন্ধুরা, কমেন্টগুলো আজকে খুব ভালো লাগলো, কমসে কম হ্যাঁ মানুষ বোঝার চেষ্টা করছে, আমি বলি না যে ওকে মরতে বলো, ওকে খিস্তি মারো, না সেটা বলি না, কমসে কম যেটা তোমরা বুঝতে পারছো, যেটা চোখের সামনে পরিষ্কার রয়েছে সেইটুকু তো বলো, এত কি এমন করে দিয়েছে। একজন বলছে, যাই হোক মায়ের মতন তো আর পরকিয়া করেনি, হ্যাঁ পরকিয়া করা বিশাল পাপ, কিন্তু মদ খাওয়া, গাঁজা খাওয়া, খৈনি খাওয়া, তারপরে হচ্ছে জুয়া খেলা, তারপরে হচ্ছে অকর্মণ্যতা, কুইরা হইয়া বৈশা থাকা, ঠুটো জগন্নাথায় বৈশা থাকা, এগুলি কোনো পাপ কাজ না, ঠিক আছে, এগুলি কোনো পাপ কাজ না, ওই যত পাপ কাজ ওই মেয়েটাই করে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি না, ও সাহসটা দেখিয়েছে 12 বছর পরে, যার জন্যই হোক, সেও নিজের ক্ষমতার জন্য হোক বা কারোর সাপোর্টের জন্য হোক, কমসে কম ক্ষমতাটা দেখিয়েছে এই জঘন্য একটা জায়গা থেকে বেরিয়ে আসার, যেখানে না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার মতন ক্ষমতা, বুঝতে পারলে তো। আশা করছি প্রত্যেক দিনের ব্লগে তোমরা বুঝতেই পারছো, এখন ইউটিউব চ্যানেলে না শ্বশুর লাগে, না শাশুড়ি লাগে, না মা লাগে, না বাবা লাগে, সব কিছু শিখিয়ে দেওয়ার জন্য রয়ে গেছে, কুকিং চ্যানেলগুলো কি ঝাঁক মারার জন্য রয়েছে নাকি, কিন্তু এর আবভাব দেখো পুরো মনে হচ্ছে কি এলিয়েন, অন্য গ্রহের থেকে এসেছে, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, এই মাত্র মায়ের পেট থেকে পড়ল, এমন ও ভাব করছে, এত ইনোসেন্ট কি তুই, তুই কি এত ইনোসেন্ট, সত্যি এমন ও করছে যেন ভাজা মাছ উল্টে যে খেতে হয় সেইটুকুও জানে না। আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি, না চলো এই ভিডিওতে সেই কথাটা বলে দিই, এই যে ক্যাফেতে যাচ্ছে ডেলি, সেখানে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে, এই যে প্রত্যেক দিন যে ক্যাফে যাচ্ছে, রাইড করতে যাচ্ছে, আরে তেলের খরচা কি কম, ভাবো একটা মানুষ, একটা বিবাহিত পুরুষ
যদি রেসপন্সিবল হয় না, সে বিনা কারণে উচ্ছৃঙ্খলভাবে টাকা কখনো খরচা করতে পারে না। যে কিনা একা একটা ঘরে সকাল 10টার সময় কি বাল ছিঁড়ে যে উঠছে সেটাই কেউ বুঝতে পারলো না। আমাদের হাজবেন্ডরা সপ্তাহে একদিন ছুটি পায়, নিঃশ্বাস নেওয়ার টাইম পায় না। সেদিন বাড়ির রেসপন্সিবিলিটি কাঁধে তুলে নেয়, খেতে চা খেতে খেতে তার 10টা 11টা বেজে যায়। আর এই নবাবজাদা হারামজাদা সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বলছে ব্রেকফাস্ট বানাতে হবে, 8টা 8:30-এর মধ্যে খেতে দিতে হয়, ব্রেকফাস্ট 8টা 8:30-এর মধ্যে করতে হয়। ঠিক আছে, যারা 3 টাইম খায়, তো এও 3 টাইম খাচ্ছে, কী করে যে হজম করছে বিনা কাজে শুধু ক্যামেরাটা খুলে ভগবান জানে। তো এই হচ্ছে আসল রূপ বেরোচ্ছে, শুধু ধরার মানসিকতা চাই, যে না কেন একটা মেয়ে 12 বছরের সংসার, 10 লক্ষ টাকার অ্যাসেট রেখে চলে গেল, একটা পরের বাড়িতে পড়ে রয়েছে, সেটা বোঝার ক্ষমতা কমসে কম আস্তে আস্তে মানুষের মধ্যে যে গজাচ্ছে না, এইটুকুই যথেষ্ট। আর এই যে ক্যাফেতে যাচ্ছে, অনেকে বলেছে কোথাও কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে, না এত তাড়াতাড়ি ও এই এরকম কোনো কিছুতে জড়াবে বলে আমার মনে হয় না। আর একজন বলছে যে বিয়ে করে নাও, কোন আহাম্মকের বাচ্চা আমি বুঝি না যে এখনও ডিভোর্স ফাইনাল হয়নি বলছে বিয়ে করে নাও, তুই বিয়ে বসে পড়, যাদের এত বিয়ের চুলকুনি উঠেছে সে বিয়ে বসে পড়। ঠিক আছে, আমার মনে হয় না ও কারোর সাথে দেখা করতে যাচ্ছে কিরকম, কারণ এরকম ঝপাং ঝুপাং করে না কারোর ক্যারেক্টারের উপরে আঙুল তুলতে তোলা যায় না। আজকে ও কোথাও যাচ্ছে তার মানে ও অন্য কারোর সাথে, অন্য একটা মেয়ের সঙ্গে গিয়ে কাটলেট বসে বসে খাচ্ছে, না কখনো না, ও রিফ্রেশ হতে যাচ্ছে। ঠিক আছে, ও ফ্রেশ হওয়ার জন্য বেরোচ্ছে, ঘরের মধ্যে ফ্রেশ হতে পারছে না, আগে তো কোনো দায়িত্বই নিত না, আর এখন তো কাঁধের থেকে বোঝা পুরো নেমেই গেছে, এখন একা একা বিন্দাস আছে, বিন্দাস আছে। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি, যেটা কিনা আমার মনের মধ্যে এরকম নক করছে, টাকা।